বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসে অসামান্য অবদান রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ক্ষেত্রে বাঙালির অনুপ্রেরণার অংশ এ বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক প্রতিটি শিক্ষার্থীর স্বপ্নের ক্যাম্পাস এটি। কার্জন হল, কলাভবন, মধুর ক্যান্টিন, বটতলা, টিএসসি, শহীদ মিনার, কেন্দ্রীয় লাইব্রেরি, মল চত্বর, প্রতিটি জায়গায় ছড়িয়ে রয়েছে ইতিহাস। অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসারে অর্থাৎ অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা অনুসারে এটি স্থাপিত হয়। সূচনা লগ্নে শিক্ষা ও গবেষণায় কঠোর মান নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়। ১৯১২ সালের ২ ফেব্রুয়ারি তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিন্স ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এ প্রতিশ্রুতি পাওয়ার পেছনে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, এ কে ফজলুল হক ও অন্যান্য নেতৃবৃন্দের জোরালো দাবি কার্যকর ভূমিকা রাখে। ১৯১২ সালের ২৭ মে গঠিত হয় নাথান কমিশন। ১৩ সদস্যের এ কমিশনে নেতৃত্ব দেন ব্যারিস্টার রবার্ট নাথান। এ কমিশনের ইতিবাচক রিপোর্টের ভিত্তিতে ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয় পূর্ব বাংলার আপামর জনতার কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। কলা, বিজ্ঞান ও আইন এ তিন অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে লর্ড রিডিংয়ের আমলে। ৬০০ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় এই ক্যাম্পাসটি। প্রচলিত রয়েছে এ জমি প্রদান করেছিলেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ। জাতির প্রতিটি ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সোচ্চার হয়েছে, প্রতিবাদ প্রতিরোধে বিতাড়িত করেছে অন্যায় অবিচার। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে তৈরি করেছে অসংখ্য সূর্য সন্তান। প্রাণের, আবেগের, ভালোবাসার, ভালো লাগার প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার প্রতি রইল হৃদয় নিংড়ানো ভালোবাসা।